হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার স্বাগতম। গত ক্লাসে আমরা আমাদের পিএসপির জন্য একটা এনভায়রনমেন্ট সেট আপ করেছিলাম এবং আমাদের অপারেটিং সিস্টেমে আমরা পিএসপি ইনস্টল করেছিলাম। তো আজকের ক্লাস থেকে আমাদের পিএসপির বেসিক বিষয়গুলো আমরা স্টার্ট করব, এরপর ধীরে ধীরে আমরা এখানে ইন্টারমিডিয়েট, তারপরে আমরা অ্যাডভান্স বিষয়ের দিকে যাব। তো আপনার কাজগুলোকে আপনি গোছালোভাবে করার জন্য আপনি আপনার ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। ধরুন আমি এখানে আমি একটা পিএসপি ডেম নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। আমি এখন আমার ভিজুয়াল স্টুডিও কোডে আমার এই ফোল্ডারটা আমি ওপেন করব। সো আমি অলরেডি এটা ওপেন করেছি এখানে। এখন এখানে কোনো প্রকার ফাইল নেই, সো আমি একটা ফাইল ক্রিয়েট করব যেখানে আমি পিএসপির কোডগুলো লিখব। সো এই জন্য এখানে দেখুন একটা আছে না, এখানে নিউ ফাইল, এখানে ক্লিক করলে অথবা আপনি আপনার ফোল্ডারের ভিতরে নিউ ফাইল ক্রিয়েট করে নিতে পারবেন। সো এখানে আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করছি, নাম দিচ্ছি ইন্ডেক্স ডট। তো একটা বিষয় মনে রাখতে হবে যে আপনাকে অবশ্যই পিএসপি ফাইলের এক্সটেনশন অবশ্যই হবে পিএসপি ডট পিএসপি। সো আমি এখানে সে ডট পিএসপি, এই হচ্ছে আমাদের ফাইলটা আমার ওপেন হয়ে গেল। এখন পিএসপি স্টার্ট করার নিয়ম হচ্ছে মূলত সে লেস দেন সাইন অ্যান্ড কোশ্চেন মার্ক, এরপর পিএসপি এম একটা ক্লোজ করা সিস্টেম হচ্ছে আপনার, আবার কোশ্চেন মার্ক এবং গ্রেটার দেন সাইন। তো আমরা যখন কোনো জিনিস স্টার্ট করবো তখন এই পিএসপি ক্লোজিংটা আমরা ইউজ করবো না। তো এটা কেন ইউজ করবো না সেটা হচ্ছে, আপনি যদি এটা ক্লোজ করে দেন এবং দেন এরপরে যদি আপনি এরকম ব্লাঙ্ক লাইন রেখে দেন তাহলে এটা আপনার পিএসপিতে ইরর শো করবে। অর্থাৎ আপনি যদি কখনও ক্লোজ করে দেন শেষ পর্যন্ত, আমি শেষ মানে শেষ মুহূর্তের কথা বলছি, তো আপনার ফাইলের আপনার ডকুমেন্ট ফাইলটা শেষ হয়ে গেছে, এই সময় যদি আপনি এটা ক্লোজ করে দিয়ে রাখেন এরপরে আপনি কোনো ব্ল্যাঙ্ক স্পেস রাখতে পারবেন না, অর্থাৎ ব্ল্যাঙ্ক কোনো লাইন ক্রিয়েট হবে না। কিন্তু যদি আপনার এরকম ক্লোজিং না থাকে শেষ পর্যন্ত, সেখানে আপনার যদি অসংখ্য ব্ল্যাঙ্ক লাইন ক্রিয়েট হয় তারপর কোনো সমস্যা হবে না। সো এটা একটা বেটার প্র্যাকটিস হচ্ছে আপনার ফাইনালি আপনার সেই ফাইলটা বা ডকুমেন্টটা এবং পিএসপি ক্লোজ থাকবে, অর্থাৎ এটা ক্লোজ করা থাকবে না। তো যখন আমরা এইচটিএমএল এবং পিএসপি একত্রে কাজ করবো তখন আমরা দেখবো যে কখন আমাদের এই পিএসপিটা ক্লোজ করতে হবে, কখন আমরা এটাকে আবার স্টার্ট করে রাখবো। যাই হোক, তো আজকে আমরা যে কথা নিয়ে আলোচনা করবো যে বিষয়গুলো সেটা হচ্ছে পিএসপির ভেরিয়েবল। সো ভেরিয়েবল কী জিনিস? ভেরিয়েবল বাংলায় একে বলা হয় চলক, অর্থাৎ যার মানগুলো চলে, অর্থাৎ আপনি এর ভিতরে কোনো মান রেখে দিতে পারবেন। যেমন ধরুন আমরা যখন সমাধান করতাম দ্বিঘাত সমীকরণ বা ত্রিঘাত সমীকরণের সমাধান, এবং তখন আমরা দেখতাম যে কখনো এক্সের মান ফাইভ, কখনো সেভেন, কখনো সিক্স, অর্থাৎ এক্সের মান যে কোনো একটা মান বের হয়ে যেত। অথবা আমরা যখন কিছু অঙ্ক করতাম, যেমন বলা হতো যে দুটি সংখ্যার যোগফল কত হয় বের করুন, তখন আমরা ধরে নিতাম ধরে দুটি সংখ্যার যোগফল হবে এক্স। তাহলে আমরা কী করলাম, দুটি সংখ্যার যোগফলকে আমরা এক্সের ভিতরে রেখে দিলাম। সো এক্স এই জায়গায় হচ্ছে একটা চলক, অর্থাৎ কন্টেইনার, অর্থাৎ একটা পাত্রের মধ্যে যেখানে আমরা কোনো কিছু রাখতে পারবো, ধরে রাখতে পারবো। তার মানে ভেরিয়েবল, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল এক ইম্পর্টেন্ট বিষয়। সো বুঝতে হবে ভেরিয়েবলটা কী, অর্থাৎ ভেরিয়েবল হচ্ছে সেই জিনিস যেখানে আপনি কোনো ডাটা, কোনো তথ্য আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। ঠিক পিএসপি তো ভেরিয়েবল আছে। সো ভেরিয়েবল লেখার কিছু রুলস আছে, নিয়ম আছে। তো পিএসপিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সিস্টেম হচ্ছে আপনাকে প্রথমে একটা ডলার সাইন ইউজ করতে হবে, ডলার সাইন, অ্যান্ড দেন তারপর হচ্ছে ভেরিয়েবল নেম। সো এই ডলার সাইনের সাথে আমাদের দেখতে হবে ভেরিয়েবলের নাম থাকতে হবে। ধরুন আমি এই ভেরিয়েবল নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, আমি এখানে আমি একটা মান অ্যাসাইন করলাম ফাইভ। তো আমি কী এখানে ইকুয়াল ইউজ করলাম এবং এটা কেন অ্যাসাইন বলছি, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো যখন আমরা অপারেটর নিয়ে কথা বলবো। তারপর আমরা জেনে রাখলাম আমি এর ভিতরে পাস নামে একটা মান রাখলাম, ওকে। অ্যান্ড ফাইনালি আমি একটা সেমিকোলন ইউজ করেছি, অর্থাৎ সেমিকোলনের কাজ হচ্ছে কোনো একটা স্টেটমেন্ট কমপ্লিট করা, অর্থাৎ একটা লাইন শেষ করা। তো আপনি যদি পিএসপিতে কোনো লাইন শেষ করেন বা স্টেটমেন্ট কমপ্লিট করেন, তো এটা কমপ্লিট করবে হচ্ছে সেমিকোলন দিয়ে, ওকে। তো এইখানে আমরা একটা ভেরিয়েবলের নাম লিখে ফেলছি, সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল নেম নামে। এখন আপনি চাইলে কি যে কোনো জিনিস ভেরিয়েবল নিতে পারেন বা যে কোনো কিছুকে ভেরিয়েবল বানাতে পারেন? না, আসলে ভেরিয়েবল লেখার কিছু নিয়ম আছে, ঠিক আছে। এক নম্বর, সেটা যখন ধরুন আপনি দুইটি জিনিস মিলিয়ে একটা ভেরিয়েবল নাম দেবেন আর কি, যেমন ধরুন আপনি ফার্স্ট নেম, সো আপনি চাইলেন ফার্স্ট
স্পেস নেম, এভাবে দিয়ে দিলে ফাইল। সো এটা কিন্তু একটা ভেরিয়েবল হলো না, কারণ দুইটি ভেরি অর্থাৎ ভেরিয়েবলের মাঝখানে কোনো প্রকার স্পেস রাখা যাবে না। তার মানে আপনি এটা এভাবে লিখতে পারেন না। সো আপনি এটা এভাবে লিখতে পারবেন, সেটা হচ্ছে ফার্স্ট নেম অর্থাৎ ক্যামেল কেসে লিখতে পারেন, অথবা আপনি এটা স্মল অর্থাৎ লোয়ার কেসে লিখতে পারেন, অথবা ফার্স্ট এটা বড় হাতে দিতে পারেন, ছোট হাতে দিতে পারেন ফার্স্ট। অর্থাৎ মূলত হচ্ছে প্রথম বিষয় সেটা হচ্ছে ভেরিয়েবলের নামের মাঝখানে কোনো প্রকার স্পেস থাকা যাবে না। এখন এইটা দেখতে অনেক সময় আপনার কাছে ভালো লাগাও লাগতে পারে, যেমন যদি আপনি এটা সেপারেট করে রাখতেন তাহলে হয়তো আরও খুব ভালো লাগতো। সেই কাজটা আপনি করতে পারবেন, সেটার জন্য ফার্স্ট, সরি ফার্স্ট এখানে আপনি ইউজ করতে পারবেন আন্ডারস্কোর অ্যান্ড, তার মানে ভেরিয়েবলের নামে আপনি আন্ডারস্কোর ইউজ করতে পারবেন, এটা বৈধ। তবে আন্ডারস্কোর ছাড়া আপনি যদি এখানে হাইফেন বা অন্য কোনো সাইন ইউজ করেন, যেমন ধরুন নেম, তাহলে কিন্তু আপনার এই ভেরিয়েবলটা ভ্যালিড হবে না, ইনভ্যালিড হয়ে যাবে। তার মানে ভেরিয়েবলের নামে শুধু আন্ডারস্কোর ইউজ করতে পারবো, তাছাড়া অন্য কিছু ইউজ করতে পারবো না। এছাড়া আমরা এক কাজ করতে পারি, সেটা ভেরিয়েবলের নামে নাম্বার ইউজ করতে পারি। ধরুন আমি নিলাম ফার্স্ট 10 আন্ডারস্কোর 10, সো এটা আমার একটা ভ্যালিড ভেরিয়েবল। অথবা বলতে পারি আমি সেকেন্ড, এখানে দাম 10 সেকেন্ড, সরি সেকেন্ড ও সামথিং ইজ গোয়িং অন। আচ্ছা আমি এখানে একটা নাম দিই, এবং হচ্ছে মাই সেকেন্ড, মেবি এখানে একটা আমার প্রবলেম ক্রিয়েট হয়েছে। আচ্ছা আমি এটা নাম দিচ্ছি, যেকোনো একটা নাম দিই অথবা আমি সংখ্যাযুক্ত একটা নাম দেবো, যেমন ধরুন ডলার সাইন ফার্স্ট ফার্স্ট টেন। ওকে, সো আমি এইখানে লেটার প্লাস নাম্বার ইউজ করি। সো এভাবে আমি ভেরিয়েবলের নাম দিতে পারি। সো আপনি এখানে অন্য কিছু ইউজ করতে পারবেন। আর এরপর আরেকটা বিষয় সেটা হচ্ছে, আপনি যদি শুরুতেই নাম্বার দিয়ে শিখে দেবেন টেন ফাংশন ভ্যারিয়েবল, সো এটা কিন্তু একটা ভেরিয়েবল হবে, কারণ কোনো ভেরিয়েবলের শুরুতেই আপনি লেটার দিয়ে অবশ্যই স্টার্ট করতে হবে, এখানে আপনি সংখ্যা দিয়ে ইউজ করতে স্টার্ট করতে পারবেন না। তবে আপনি আন্ডার স্কোর দিয়ে দেন, তারপরে এটা একটা ভেরিয়েবলের নাম, এবং এটা একটা ভ্যালিড ভেরিয়েবল, তার মানে আপনি নাম্বার সামনে দিয়ে স্টার্ট করতে পারবেন না। তবে এটা কখনো একটা গুড প্র্যাকটিস নয়। সো গুড প্র্যাকটিস হচ্ছে আপনি অবশ্যই লেটার দিয়ে শুরু করবেন। তার মানে ভেরিয়েবল লেখার আমরা যদি নিয়মগুলো সামারাইজ করি, তাহলে দাঁড়াচ্ছে এক, আপনাকে ডলার সাইন দিয়ে স্টার্ট করতে হবে, দুই, ভেরিয়েবলের নামে লেটার এবং নাম্বার ইউজ করতে পারবেন এবং ডলার সাইন ইউজ করতে পারবেন, সরি আন্ডার স্কোর ইউজ করতে পারবেন, ডলার সাইন দিয়ে আপনি দিয়ে থাকবে। এরপর আপনি ভেরিয়েবলের মাঝখানে স্পেস ইউজ করতে পারবেন না। এরপর ভেরিয়েবলের শুরুতেই আপনি নাম্বার দিয়ে স্টার্ট করতে পারবেন না, তবে আন্ডার স্কোর দিয়ে স্টার্ট করা যাবে, তবে সেটা গুড প্র্যাকটিস না। সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে ভেরিয়েবলের নাম লেখার জন্য। তো সবচেয়ে বেটার হচ্ছে যখন আপনি কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন, সেই প্রজেক্টের প্রাসঙ্গিক অর্থাৎ সেই প্রজেক্টের উপর মানানসই ভেরিয়েবলের নামগুলো ধরা ভালো। যেমন ধরুন আপনি কোনো একটা বুক নিয়ে কাজ করছেন, একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন যেখানে হচ্ছে বুক রিলেটেড কাজ আছে। সো আপনি ধরুন একটা প্রথম আছে বাংলা বই, এটাকে আপনি বাংলা সমস্ত বইগুলোকে আপনি রাখতে চাচ্ছেন। সো আপনি যদি এটা এভাবে লেখেন যে ফার্স্ট দিয়ে আপনি হয়তো বা নাম দিয়ে রাখতে পারেন, যেমন সো এটা দেখতে অনেকটা বিশ্রী লাগবে, কারণ এই জায়গায় যদি আমরা এখানে লিখতাম বুক, তার মানে এই ভেরিয়েবলটা অনেকটাই সুন্দর দেখাতো, যে আসলে বুক ভেরিয়েবল মানে বুঝে নিত কেউ একজন যে এটা এখানে একটা বই রাখা হয়েছে বা এই ভেরিয়েবলের আন্ডারে বই আছে। সো এই রিলিভেন্ট অর্থাৎ আপনার সামঞ্জস্যশীল বা আপনার প্রজেক্টের উপর মানানসই ভেরিয়েবলের নাম রাখা প্র্যাকটিস করাটা সবচেয়ে বেটার প্র্যাকটিস। তো আজকে আমরা শিখলাম যে ভেরিয়েবল আমরা কীভাবে ডিক্লেয়ার করতে পারি। আমরা নেক্সট ক্লাসে বিভিন্ন ধরনের ডেটা টাইপ নিয়ে আলোচনা করবো এবং সেগুলো কীভাবে আউটপুট দেখানো যায় আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।